বীরভূমের বাঘ হিসেবে তিনি পরিচিত তিনি অনুব্রত মণ্ডল দুবছর পর তার ঘর রাপসি হয়েছে ছাব্বিশে রয়েছে বিধানসভা নির্বাচন আর সেই বিধানসভা নির্বাচনের একেবারে ঠিক প্রাকলগ্ন বলা যেতেই পারে এই সময়টাকে সেই প্রাকলগ্নে নিজের জায়গায় ফিরে এসেছেন অনুব্রত মণ্ডল অনুব্রত মণ্ডল বাড়ি ফেরায় খুশি তার অনুগামীরা তাকে রীতিমতন বীরের সম্মানে স্বাগত জানানো হয় আর এই অনুব্রত মণ্ডল তিনি যে গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছিলেন তা তাকে দেখে বা তার সমর্থকদেরকে দেখে বোঝাই গেল না যারা সমর্থকরা রয়েছেন তারা পুরস্কার বলছেন যে এর বদলা কিন্তু নিতে হবে দেখে মনে হচ্ছে যেন অনুব্রত মন্ডল তিনি বিশাল কিছু একটা জয় করে তারপরে ফিরেছেন এই অনুব্রত মণ্ডল দু বছর পর নিজের গড় বীরভূমে ফিরেছেন গরু পাচার মামলায় জামিন পেয়ে আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ মঙ্গলবার ভোরে তিনি ফিরে এসেছেন তার ঘরে ফেরার আগে তার এই আসার খবর পাকা হতেই বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতর বাড়িতে শুরু হয়ে যায় সেলিব্রেশন অনুব্রতর ভাইজি পম্পি পাল বলছেন যে আমার কেষ্ট জেঠু ফিরছে এক্সপার্টের মতো তাকে অনুব্রতর ফেরার আনন্দে বাজি পর্যন্ত ফাটাতে দেখা গেল সোমবার তেইশে সেপ্টেম্বর অনুব্রতর ভাইজি পম্পি পাল বলছে যে আমার জেঠু এবং আমার বোন ফিরবে পরিবারের সঙ্গে কথা হয়েছে আমরা তাদেরকে বরণ করে নেব বছর পর বাড়ি ফিরবে তারা আপনাদেরকে শোনাবো পম্পি মন্ডল যিনি অনুব্রত মন্ডলের ভাইজি তিনি কি বলছেন অনুব্রত মণ্ডলের ভাইজি তার থেকে জানতে চাইবো যে পরিবারের দুই সদস্য বিগত দু বছর ধরে তিহারে বন্দি ছিল রীতিমতে তাদের বোন সুকন্যা মণ্ডল জামিন মঞ্জুর হয়েছে এবার দ্বিতীয় দফায় ইডির করা মামলা থেকেও জামিন পেয়েছে অনুব্রত মণ্ডল তাদের জেঠু মশাই কেমন লাগছে আর কিভাবে দেখছেন এই বিষয়টাকে কেমন লাগছে এটা তো ভাষায় প্রকাশ করা কোনো মতেই যাবে না অবশ্যই ভালো লাগছে বছর পর মানে বোন জেঠু জেঠু মানে আমার বাবার সমান আর কি যতই হোক জামিন পেয়েছে এতে খুশি খবর আর কিছু হতেই পারে না বছর আপনাদের যে গ্রামের হয় যে বাড়ি গ্রামের যে বাড়ি রয়েছে সেই দুর্গাপুজোই কি এবছর আপনারা সকলেই একত্রিত হবেন আশা করছি একত্রিত হব সবাই মিলে বাড়ির পুজো একসাথে সবাই মিলে কাটাবো বোন জেঠু পরিবার সবাই একসাথে আনন্দ করব এটাই আশা করছি মানে একমাত্র আপনারা কি মনে করছেন এই জামিন কি তাহলে আপনার যেটুকে কি ষড়যন্ত্র করেই ধরা হয়েছিল বলে অবশ্যই অবশ্যই আমার যেটুকু ষড়যন্ত্র করেই ধরা হয়েছিল তার ফল তো আজকে দেখাই গেল এবং সুকন্যা মন্ডলে জামিন পাচ্ছে এমনিতে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনার জেঠুকে বীরের মতো বরণ করতে আপনারা জেঠু ও বোনকে কীভাবে বরণ করবেন আমরা তো পারিবারিক দিক থেকে যেটা করা করবোই বাদ বাকি আতাস বলতে পারবো না তাই পারিবারিক দিক থেকে আমরা যতটুকু করা ততটুকুই করব দুটুকু এখন সবাই মিলে বসে আলোচনা করবো আরও জেঠু আছে পিসিরা আছে সবাই আছে দাদা সবাই মিলে বসে আমরা আলোচনা করব কিভাবে করব না করব তবে আশা করছি যেটুকু যতটা করা ততটা আমরা করব। আমাদের দিক থেকে আপনারা কি কিভাবে এই আজকের আনন্দের দিনটাকে কিভাবে কাটাচ্ছেন মানে ভাষায় প্রকাশ করতে পারবো না যে কিভাবে কি করবো এখনো পর্যন্ত মানে সবাই মিলে এখনো পরিবারের এখনো এক হয়নি সবাই মিলে বসে আলোচনা করে সেলিব্রেট যেটু আসার পরেই আমরা যা করার দিয়েছেন নেব দু সালের এগারোই আগস্ট বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল তাকে গ্রেফতার করে সিবিআই তারপর কিন্তু জেলার রাজনৈতিক সমীকরণও পাল্টে যায় বিরোধী সংগঠন মাথা চাড়া দিয়ে ওঠে বীরভূমে তৃণমূলের রাজনৈতিক তরি পার করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কেষ্টর গড়ে নিজে দায়িত্ব নেন তবে কেষ্টকে সরানো হয়নি তৃণমূলের জেলা সভাপতির পদ থেকে দল যখন পাশে ছিল তা সত্ত্বেও অনুব্রতর বাড়ির পাশে তার এক দাদা বাস করেন অনুব্রত গ্রেফতারের পর কিন্তু সেই ভাই কেষ্ট প্রসঙ্গে তিনি একটা কথা বলতে চাননি কেষ্ট আমার ভাই না বলেও মন্তব্য করেছিলেন তিনি কিন্তু কেষ্টর ছোট ভাই প্রিয়ব্রত মণ্ডল ও তার পরিবার কেষ্টর পাশেই ছিল তার পরিবার কিন্তু বেশ খুশি তারা তাদের বোন সুকন্যা মণ্ডল এবং কেষ্ট জেঠুমশাইকে বরণ করবে অন্যদিকে কেষ্টর ছোট ভাই প্রিয়ব্রত দাদা মুক্তি পাচ্ছে তিহার থেকে পুজোর আগে এই খবর শুনে রেতে আনন্দে চকলেট বোমা ফাটালেন কান্নায় ভেঙে পড়েন অনুব্রত মণ্ডলের প্রিয় ভাই প্রিয়ব্রত তিনি বলছেন যে দাদা তো নির্দোষ ভুল শিকারে এই জিনিস হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পরিবারে অভিভাবকের মতন পাশে ছিলেন পুজোয় একসঙ্গে কাটাবো বলে ভীষণ আনন্দ লাগছে আপনাদেরকে দেখাবো প্রিয়ব্রত মন্ডল কি বলছেন আমার পাশে যিনি বসে রয়েছেন উনি কিনছেন অনুব্রত মণ্ডলের ছোট ভাই প্রিয়ব্রত মণ্ডল আমরা তার থেকে জানতে চাইবো যে দু বছর ধরে তার ভাইজি এবং তার দাদা তিহারে বন্দি থাকতে হয়েছিল তাদের জামিন মঞ্জুর হতে পরিবারের সদস্য বলতে এখন তারাই কি বলবেন কি বলতে চান প্রিয়ব্রত মণ্ডল অনুব্রত মণ্ডলের ভাই আমরা সম্পূর্ণ আনন্দতে আমাদের মন ভরে গেছে আমরা সাজি এখন আশা করছি কবে আসবে কবে আসবে এইটুকুই আর কিছু নাই ওরা এলে একসঙ্গে পুজো আমরা যেমন আনন্দ করতাম পুজোতে একসঙ্গে খাওয়া দাওয়া করতাম ওইটা সম্পূর্ণ এক একসঙ্গে আবার আমার আমরা সেইভাবে মানে করতে পারবো আর এই যে দাদার জামিন মঞ্জুর বিরোধীদের ষড়যন্ত্র বা কী ছিল বলে মনে করছে ওইগুলো আমি রাজনীতির ব্যাপারে অতটা বলতে পারবো না তবে দাদার সম্পূর্ণ নির্দোষ কৃষ্ণমন্ডল সম্পূর্ণ নির্দোষ পুরো মানে ভুল শিকারে মানে এই এই জিনিসটা হলো তাছাড়া আমি আর কিছু বলতে পারবো না আমার দাদা ওইরকম কাজ কোনোদিন করতে পারে না রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার দাদার পাশে অর্থাৎ অনুব্রতর পাশে কিন্তু বারবার ছিল এ প্রসঙ্গে কি বলবে এখনও আছে আছে থাকবে উনি আমাদের মানে আমার ঘরের প্রতি সম্পূর্ণ সহযোগিতা আছেন এবং সহযোগিতা রেখেছেন গার্ড করেও রেখেছেন উনি সম্পূর্ণ আমাদের অভিভাবক ধরতে পারেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা কি বলছেন শোনাব দেখুন এটা বীরভূমবাসী হিসাবে আমরা গর্বিত যে মিথ্যা কেসে তাকে আটকি রাখা হয়েছিল এবং ইডি কোনো প্রমাণ দিতে পারেনি তাই মহামান্য আদালত আজকে তাকে জামিন দিতে বাধ্য হয়েছে এবং বীরভূমবাসীর সঙ্গে সঙ্গে সারা বাংলা তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক বা কর্মী তারাও আনন্দিত যে তারা দীর্ঘদিন অনুমত মণ্ডলকে মেনেই সেই জেলাগুলো চলতো সেই জেলারও কর্মীরা আনন্দিত যে অনুবত মণ্ডল জামিন পেয়েছে এটা শুনে একে একে সবাই জামিন পাবে কারণ মিথ্যা অভিযোগ দিয়ে সাময়িক আটকানো যায় বেশি দিন আটকি রাখা যায় না তার প্রমাণ বীরভূমে মানুষ দিয়ে দিয়েছে পঞ্চায়েত এবং লোকসভা ভোটে যে আমরা অনুবত মণ্ডলের নেতৃত্বে যেভাবে সংগঠনটা করেছি এবং ওর নেতৃত্বেই আমরা ভোট পরিচালনা করে আজকে এই জায়গায় আসতে পেরেছি সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও